পবিত্র মাহে রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া কামনায় ইতালির মিলানে মাদারীপুর রাস্তি ইউনিয়ন প্রজেক্টের আয়োজনে করা হয় ইফতার ও দোয়া মাহফিল। গত 22 রমজান মিলান সেন্ট্রাল জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে আগত মুসল্লিদের শুভেচ্ছা জানান দেলার হোসেন মোল্লা, মাসুম বিল্লা সুমন, নহিদুজ্জামান, আইজুল খান, তাহমিনা বিল্লা, বিলায়েত হোসেন কালু, জুয়েল সর্দার, নুরুজ্জামান মাতুব্বার, পিএল হাওলাদার, প্রিন্স পেপারি সহ আরও অনেকে। ইফতার মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন মাওলানা গাউসুর রহমান এবং মৌলভী সুরজ। সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইফতার মাহফিলে অংশ নেয় মিলান বাংলা প্রেস ক্লাব কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি নেতৃবৃন্দ কাউসার হলাদার, আকরাম হোসেন, রকিবুদ্দিন আহমেদ, সিদ্দিকুর রহমান, শাহিন মাহমুদ, শাহ আলম, সেলিম আলম, আব্দুল খালেক রিন্টু, রিমন মোল্লা, তুহিন মাহমুদ, তোফায়েল আহমেদ খান তপু, সিরাজুল ইসলাম, জালাল হলাদার প্রমুখ। ইতালির মিলান থেকে কাউসার হাওলাদার, নাও বাংলা ডট টিভি।